অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শ্রাবণ মাসের শনিবারের মাহাত্ম্য কী এবং এই যে শ্রাবণ মাসে শনিবার ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি বিশেষ এই কাজটি যদি করেন, আপনাদের সাড়েসাথী যাদের ঢাইয়া চলছে সেই থেকে কিন্তু মুক্তি পাবেন এবং যাদের জন্মছকের শনি পীড়িত আছে তারাও কিন্তু এর সুফল পাবেন। প্রথম কথা জানাই, এই শ্রাবণ মাসের অধিষ্ঠাতা দেবতা হলেন শিব। অর্থাৎ শনির, অর্থাৎ শনির যে গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাসে যদি শনিবারের ব্রত রাখা হয় এবং পূজা করা হয়, আপনি সারা বছর যদি শনি পূজা না করেন তাতেও কোনো ব্যাপার নয়, কিন্তু শনিবারে, শ্রাবণ মাসে শনিবারে যদি পূজা আপনারা করেন সেটাতে আপনারা হাজার গুণ শুভ ফল কিন্তু আপনারা পাবেন। প্রথমেই জানাই, এই যে সবকটা গ্রহের নিয়ন্ত্রক এবং সময়ের নিয়ন্ত্রক হচ্ছেন শিব, এই জন্য শিবকে মহাকাল বলা হয়েছে। শনিবার দিন যদি আপনারা শিবের উপাসনা এবং তার অবতার হনুমানজির উপাসনা যদি আপনারা করেন, পূজা যদি করেন এবং শনি পূজা যদি করেন এই শ্রাবণ মাসে, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু যাদের সাড়েসাথী ঢাইয়া চলছে বা শনি পীড়িত আছে তারা কিন্তু পাবে। কিন্তু বেশ কিছু নিয়ম আছে যেটা করলে এই শ্রাবণ মাসের শনিবারকে একটা বিশেষ কিন্তু মাহাত্ম্য কিন্তু আছে। প্রথম কথা আপনাদেরকে জানাই, যারা শনির কুদৃষ্টি বা শনি যথেষ্ট আপনাকে পীড়িত করছে, এ থেকে বাঁচতে কি করবেন? প্রথম কথা আপনাদেরকে জানাই, আপনারা শনির উপাসনা করুন। তবে আবারও বলছি, সেই জায়গাতে উপাসনা করবেন যেখানে শনি শিলারূপে পূজিত হয় এবং সেই জায়গাতে অবশ্যই দেখবেন শনির যেন মূর্তি না থাকে। শাস্ত্রের কথা আছে, শনি দৃষ্টি যেখানে পড়ে সেটা বিনাশ হয়ে যায়, এই জন্য শনির শিলা যেখানে আছে সেখানে যদি আপনারা পুজো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। মূর্তির সামনে কোনো দিনও ভুল করে দাঁড়াবেন না, পুজো দিবেন না। আপনি যাবেন হয়তো কৃপা পেতে, কিন্তু শনি মহারাজের কুপিত হয়ে আপনি হয়তো বা কৃপা পাবেন না, আপনি আরও সমস্যাটা নিয়ে আসবেন। এই জন্য আপনারা কি করবেন, এই শ্রাবণ মাসে শনিবার দিন আপনারা যাদের শনি পীড়িত আছে, শনি সাড়েসাথী ঢাইয়া চলছে, সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে জল দিন এবং এই শনিবার দিন শিব মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন সন্ধ্যাবেলা এবং 108 বার ওম সাং শনিশ্চরায় নমঃ, ওম সাং শনিশ্চরায় নমঃ, ওম সাং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি 108 বার কিন্তু আপনারা পাঠ করুন এবং যত এই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যত নমঃ শিবায় নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় যত এটা পাঠ করতে পারবেন ততদিক কিন্তু আপনারা লাভ পাবেন। যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, সন্তান সুখ আসছে না, তারা কি করবেন, আপনারা এই শনিবার দিন অবশ্যই একটা জায়গাতে অশ্বত্থ গাছের চারা লাগান এবং সেটা কিন্তু আপনারা দেখাশোনা করুন, সেক্ষেত্রে দেখবেন সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি হবে। এই শ্রাবণ মাসের শনিবারকে সম্পদ শনিবার বলা হয়ে থাকে, অর্থাৎ ধন সম্পত্তি কিন্তু বৃদ্ধি পায় যদি আপনারা ঠিক মতো শনি উপাসনা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই যে শনি ব্রত রাখছেন, তারপরে আপনারা এই দিন কোনো নির্ধনী ব্যক্তিকে, যারা বাস্তবে নির্ধনী তাদেরকে কালো জিনিস, অর্থাৎ আপনি কালো ডাল, কালো চানা দান করুন, কিছু অর্থ প্রদান করুন,
সেক্ষেত্রে কী হবে, এই যে শনির যে কুদৃষ্টি এবং শনি যে কুপিত হয়ে আছে সেটা থেকে কিন্তু আপনারা মুশকিল আসান হবে। এবং সরাসরি আপনারা যদি পারেন এই দিন কোনো নির্ধনী ব্যক্তিকে যদি আপনারা পেট ভরে খাওয়াতে পারেন নিরামিষ, সেক্ষেত্রে বিশেষ কিন্তু ফল পাবেন এবং আপনাদের দারিদ্রতা কাটবে। এবং বিশেষ করে ছোট বাচ্চাদের, সেই বাচ্চাদেরকে কিছু যদি দান করতে পারেন, দুস্থ বাচ্চাদের কিছু যদি দান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ ফল কিন্তু পাবেন। যারা শনি পীড়িত আছে, শনি সাড়ে সাথে চলছে, বিশেষ করে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, যাদের প্রকৃতই শনি বাচ্চাতে খারাপ আছে, তারা এই কাজটি করে দেখুন। দেখবেন আপনাদের এই দেবদিতে মহাদেবের উপাসনা করাতে এই শনি মহারাজ, শনি মহারাজের যিনি গুরু তিনি হচ্ছেন দেবদিতে মহাদেব অর্থাৎ শিব, শিবের উপাসনা করাতে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। এবং আপনারা এই দিন অবশ্যই কুকুরকে, এই শনিবার করে কুকুরকে মিষ্টি খাওয়ান, রাস্তার যে কোনো কুকুরকে মিষ্টি যদি খাওয়াতে পারেন সেক্ষেত্রে শনির যে নেগেটিভ এফেক্টগুলো সেগুলো কিন্তু কাটতে বাধ্য। তো এই শ্রাবণ মাসে শনিবারের বিশেষ কিন্তু মাহাত্ম্য কিন্তু আছে, আপনারা করে দেখুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।